বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাশ অমলেট রেসিপি। হ্যাপি, মজার একটা ডিমের আইটেম। দেখতে যতটা সুন্দর, বানানো কিন্তু ততটাই সহজ। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অত্যন্ত মজার এবং ভিন্ন টাইপের একটা রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাদে ম্যাজিক রান্নাঘর থেকে। জিনিসটা দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে, তবে মাত্র কয়েকটা উপকরণ থেকে এটা তৈরি করতে পারেন। ডিম আর দুধ থেকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাই লাশ অমলেট কীভাবে বানাবেন সেই রেসিপিতে। এর জন্য দুটো উপকরণই লাগবে, খুব বেশি না। লাগে এখানে ডিম আর দুধ। তো আমি এখানে তিনটা ডিম ভেঙে নেব। ডিমগুলোকে ফেটে নেব, খুব ভালোভাবে ফেটে নিতে হবে, একবারে যাতে কুসুম আর সাদা অংশে মিশে যায়। তারপর তাতে দেব চিনি। চিনি একটু বেশি দিবেন যদি মিষ্টি বেশি খান, আর যদি কম খান তাহলে একটু কম দেবেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। তারপর এই চিনি মিশাবো এই ডিমের সাথে, ব্লেন্ড করে নিব ভালো করে। একটু লবণ দিয়েছি কিন্তু পরিমাণ মতো, অবশ্যই ডিমে লবণ দিবেন। ব্লেন্ডটা হয়ে গেছে, একটা বাটি নিব, তাতে চারদিকে তেল লাগিয়ে নিব। এই বাটিটা চারদিকে তেলটা লাগিয়ে নিব ভালো করে। এই বাটিটাতেই বানাবো লাশ অমলেট। তারপর একটা ছোট বাটি নিব, এই ডিমের পরিমাণটা মাপবো কতটুকু আছে এই বাটিটাতে। এই বাটিটা পরিপূর্ণ হয়েছে তিনটা ডিম ভাঙার পর। বাস আমি এটা আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি, যে বাটিতে তেল দিয়েছি এখনও কিন্তু তাতে ঢালিনি, অন্য একটা বাটিতে নিয়েছি। খেয়াল করুন, ঠিক সম পরিমাণ যতটুকু ডিম হয়েছে ততটুকু পরিমাণ দুধ দেব। দুধ যদি গরুর দুধ থাকে তাহলে তো হলোই, না হলে পাউডার দুধ দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তো ডিম যতটুকু পরিমাণ নেব, দুধও ঠিক ততটুকু পরিমাণে নেব। খেয়াল করুন, এখন ডিম আর দুধে একসাথে ব্লেন্ড করব, একেবারে মিশিয়ে ফেলবো। যেন যতটা মিশানো ভালো হবে লাশ অমলেট কিন্তু ততটা দেখতে সুন্দর হবে, আর তখন ভিতরে যে স্পঞ্জি ভাবটা আসে সেটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে। সো এটাকে মিশাবেন ভালো করে। দেখুন বন্ধুরা, মিশানো হয়ে গেছে। এখন যে বাটিটাতে আমি তেল লাগিয়েছিলাম সেখানে ঢেলে দেব। একটু খেয়াল করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এটা বানানো হয়েছে। এখন একটা পাত্র নেব আর সেখানে দেব কিছুটা পরিমাণ পানি পরিমাণ মতো, আর একটা রিং উপরে বসাবো সম পরিমাণ করে। ঠিক রিংয়ের নিচে সমান সমান পরিমাণ পানিটা থাকবে, তার উপরে বসিয়ে দেব এই বাটিটা, দুধ আর ডিমের যে মিশ্রণের বাটি আছে সেটা। তারপর তাকে ঢেকে রেখে দেব প্রায় 20-25 মিনিটের মতো। এটা ধোয়ার মাধ্যমেই আস্তে আস্তে রান্নাটা হবে, ভিতরে যে বাষ্পটা হবে সেই বাষ্প থেকে লাশ অমলেট রান্না হবে। 10-15 মিনিট পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন এই যে এখানে বাষ্পের মাধ্যমেই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে সুন্দর একটা আকারও ধারণ করেছে, স্পঞ্জি ভাবটা চলে এসেছে। প্রায় 20-22 মিনিট পর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটা নামিয়ে দেখাবো। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই কিন্তু সুন্দর লাগছে। একটা চাকু দিয়ে বা চামচ দিয়ে চার ধারটা অল্প অল্প করে ছাড়িয়ে নেবেন যেন বাটিতে লেগে না থাকে। তারপর একটু সাবধানে একটা প্লেটে ছেড়ে দেবেন। এতে দেখুন কত সুন্দরভাবে এটা জমে আছে, একবারে ছাড়া ছাড়া কোনো ভাব নেই, দেখতেই কিন্তু অসাধারণ লাগছে। যে ছোট ছোট স্পঞ্জি ছিদ্রটা হয়েছে এটা অনেকটা সানা মিষ্টির মতো দেখা যাচ্ছে। প্রথম প্রথম কেটে দিলে তো অনেকে মনে করবে সানা মিষ্টি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা, লাশ অমলেট কিন্তু আপনারা খুব সহজে ডিম আর দুধ দিয়ে বাসায় এটা তৈরি করতে পারবেন। অনবদ্য একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি ভিতরের অংশটাও কীভাবে এরকম ফোটা ফোটা অংশের ছিদ্র হয়েছে। দেখুন খেয়াল করে, এই তো দেখুন ভিতরের অংশটাও একেবারে পুরো ছানা মিষ্টির মতোই হয়েছে। সো ভিউয়ার্স, রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।